চলতি মাসের শুরু থেকেই ইউরোপের তাপমাত্রা বেশ কম। নতুন করে সৃষ্ট মেরু ঘূর্ণির ফলে তীব্র ঠান্ডায় ইউরোপের দেশগুলোতে বিপর্যয় নেমে এসেছে। অনেক দেশে প্রাণহানির ঘটনাও ঘটছে। গত শনিবার রাত থেকেই উত্তর, মধ্য ও দক্ষিণ ইউরোপে তাপমাত্রা -10 থেকে -27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী এই বছরের শীতে প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। এ সপ্তাহ জুড়ে তাপমাত্রা আরও কমতে থাকবে। তীব্র শীত ও তুষারপাতের কারণে মধ্য ইউরোপের বেশ কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাস্তাঘাট পিচ্ছিল হওয়ার কারণে বহু জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। ভারী তুষারপাত এবং পিচ্ছিল আবহাওয়ার কারণে সোমবার রাতে পূর্ব ফ্রান্সে প্রায় 2000 গাড়ি মহাসড়কে আটকা পড়ে। ফ্রান্স সুইজারল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় 40 গাড়িতে থাকা লোকজনকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। সীমান্তের বেলগার্স এবং মন্ট ব্লাক মহাসড়ক টানেলে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে জার্মানির কয়েকটি মহাসড়কে বেশ কিছু গাড়ি তুষারে আটকা পড়ে। পরে মহাসড়ক পুলিশ গাড়িতে থাকা লোকজনকে উদ্ধার করেছে। ডর্টমুন্ড শহরের নিকটবর্তী মহাসড়কে বড় ট্রাক আটকা পড়লে চালকদের কম্বল ও খাদ্য বিতরণ করেছে পুলিশ। এছাড়াও জার্মানির যোগাযোগ ও পরিবহন মন্ত্রী অ্যান্ড্রোয়াস শিউয়ার উত্তর এবং মধ্য জার্মানির মধ্যবর্তী রাজ্যগুলোর নাগরিকদের বুধবার পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।